ফ্রেন্ডস, বাহারি সাথে রান্নাঘরে থোরের এক নতুন রেসিপি আপনাদের সামনে শেয়ার করছি। থোরটা কেটে নিয়ে লবণ হলুদ দিয়ে মাখিয়ে ভালোভাবে চটকে নিয়েছি। এবার এখানে নিয়েছি কাঁচা লঙ্কা চেরা আর দুটো পেঁয়াজ নিয়েছি, একটু কেটে নিয়েছি পেঁয়াজগুলো। এবার সর্ষে নিয়েছি, পোস্ত নিয়েছি। এটা দিয়েই থোরের এক নতুন রেসিপি আপনাদের সামনে শেয়ার করছি। প্রথমে মিক্সিং বোলে পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, এর মধ্যে আমি পোস্তগুলো এবার দিয়ে দেব। তারপর দিয়ে দেব সর্ষে। এখানে 2 টেবিল চামচ পোস্ত নিয়েছি, 1 টেবিল চামচ সর্ষে নিয়েছি। এবার আগে থেকে কেটে রাখা বা লবণ হলুদ দিয়ে মাখিয়ে রেখেছিলাম যে থোর, সেই থোরটা এবার আমি এর মধ্যে দিয়ে দেব। এটা দিয়ে ভালোভাবে মিক্সিতে আমি পেস্ট করে নেব। বুঝতেই পারছেন এটা মিক্সিতে পেস্ট করে নিয়েছি। এখন এটা কড়াইয়ের মধ্যে আমি সর্ষে আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে একটু বেশি পরিমাণে সর্ষের তেল দিয়েছি। এবার হলুদ দিলাম আর একটু পরিমাণে, আর দিয়ে দিয়েছি পরিমাণ মতন বা স্বাদ অনুসারে চিনি। এভাবে শুকনোভাবে নাড়াচাড়া করতে করতে এটা নামিয়ে ফেলবো। রেডি হয়ে যাবে থোরবাটা।